যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি মা গো শেখি তুমি শেখি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি বললি তাকি মা গো শেখি তুমি শেখি তুমি শেখি তুমি। সম্পত্তির মালিক আমি, দশখানা বাস চলছে মহিপুর থেকে জামতলা, কন্ট্রাক্টরদের কোনো পাত্তাই নেই, সেই দশখানা বাস আমি অনাথ আশ্রমে দান করে দিয়েছি। এইসব সাদা কার্ড, ডিটেল কার্ড, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যই, এই সবুজ সাথী কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার কার হুকুমে আসছে, এই যেমন বাচ্চার হুকুমে আসছে। কেন্দ্র সরকার বলেছি আমার একটা গরিব মানুষ যেন বাদ না যায়, মাথা হ্যাট করে দিয়ে গেছে, বাদ রেখেছি 900 লক্ষ্মীর ভাণ্ডারের কার্ড। যেদিন আমার দুঃখ যন্ত্রণা বুঝতে পারবে সেই দিনে তোমরা পাবে কার্ড, তোমরা স্বামীর সন্তান নিয়ে সংসার করবে। আমার কি একবার সংসার করার ইচ্ছা হয় না? সাতটা সাতটা বউ কেউ লাস্টিং করলো না, পুনরায় যদি 8 নম্বর পা দিতে পেরেছি এবং তোমরা যদি আমার সহযোগিতা করতে পেরেছো তাহলে তোমরা লক্ষ্মী ভাণ্ডার মানে স্বাস্থ্যসাথী কার্ড পাবে, নইলে তোমাদের মাথা গজ্জা হাত পড়বে। আর আমার সহ্য হয় না এই শালা ধত ধত এই শালা কাছে বাড়াতে সব 1200 পাবো ধত 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 ধত। দাদা শালাগা জ্বালাই রাস্তার লোডার কলনি, হে আমি পাড়ার ছেলে তো, তা না চা দোকানে 1700 টাকা বাকি করে তো টাকা দেবুনি দাদা, প্যান যাওয়ার পরে উঠলি শালারা বাড়ি দিয়ে ঘুরতে পারে ফিরে মেরে ফেলতো দাদা, নাইটি পরে ঘুরছি ওই জন্য করে শালা চিনতে না পারে, কোন শালা দেখাবে আজ বলে শালা ধরতে পারে তোরাই মেরে ফেলতো বলি ঠাকুরের সিমেন্ট দেখা গেছে ঠাকুরের বাড়ি, ইয়ে শালা কি যাওয়াই ডুবে বসে আজ নাকি বল ঠাকুরদা, কি ব্যাপার মন মেজাজ খারাপ, মাথায় হাত দিয়ে বসে আজ ধার কোটি কোটি টাকা আছে তার কিছু সমস্যা? না না ভর্ষণ বলে আমার বাড়ি ধারে ঘুর ঘুর করতে কেন, এই আমি এই পদ্ধতি যাচ্ছিলাম দাদার সঙ্গে দেখা করে যাই, কিরম আজ তারা থাকবে সকাল সন্ধ্যে আসে ফুসফুস গুজগুজ করে এই সব ওরা বাচ্চারা, ঠাকুরদা যে খুলি ঢাঙাটা আছে খুলি ঢাঙাটা কোথায় গেল, খুলিটা মারি ভাই সকাল থেকে সারাদিন জল বয় কলসি কিচ্ছু লাগা সব চুরমার করে দিচ্ছি, রাগ ভরে মেরেছি কানে গোড়া ধরে চট ঘুড়ি আমার ঘষে ঘষে চলে গেল। এই ঠাকুরদা তুই একটা খুঁড়ি মানুষ তার ধরে মাতৃ অবলা জন্তুরীর মাতৃ, চৈত্র মাসে রোদের সময় মাথা ঠিক নেই রে ভাই, শালা তুই অত লঙ্কা গাছ চাষ করার সত্যি দরকার, সারাদিন জল বয় আমি সে কতক্ষণ টেকবে, না আর ওসব চিন্তা ভাবনা নেই আমি বৃন্দাবনে চলে যাব। আর আমার তো পঁয়ষট্টি এ তো সমপক্ষ বয়স ভাই, শালার জ্ঞান দেখো বল নাকি পয়েতে 25-65 আর পয়েতে নাকি 25 নাকি সমপক্ষ নাকি ঠাকুরদা, হ্যাঁ কিন্তু বিয়ে হবে বিরাট কাজ করতে হবে, কি করতে হবে, এই 1,00,000 টাকা দিতে হবে, এই মেয়ে দেখে দিবি মেয়ে পাকাম পুরো কচি আম, চারটে বাঁশের দাম কত, এই তো যা যাবি 2,00,000 দিবি কি,
আমার বাড়ি যাবি তোর ব্যাগ ভর্তি করে দেব। আজকের বিয়ে হবে? আজকের বিয়ে হবে? হ্যাঁ। জলাঞ্জলি চলে যাবে না। না, মানুষ কি সবসময় একই রকম থাকে? মানুষ কি পরিবর্তন হয় না? যাই বিয়ে করতে হবে, পয়তে ২৫ আর পয়তে ৬৫। ও মাই লাভ, আরে বেস্ত, আরে উড়ছে পাখি আকাশে, কেন মিছে বাঁধো পাখে না, আরে মন পাখিটাকে 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 ধরে দাও না, কি হবে পুষ্প দাও না, আরে বেস্ত উড়ছে পাখি আকাশে, কেন মিছে বাঁধো পাখে না। লজ্জার কাদিরে একটা পাগলি রাস্তার ধারে শুয়েছিল, মুতের গন্ধ বেরোচ্ছে কেউ দিদি, সেই আমি নিয়ে আর এই দেখো গাইতে চলে এসেছি, আজকে আসুক আমি ওর সংসার করবো। আমার মতন মেয়ে বলে তোমার সঙ্গে সংসার করতে দি, অন্য মেয়ে হলে না তোমার মুখে ছাইতে চলে যেত। আরে তোরা এত কি মান, আমার বোর কাপড়টা মধ্যে খুলে অবস্থা করেছে, টাকা শোধ হয়ে যাবে তো, টাকা তো শোধ। মুতের গন্ধ কি এত, পাইখানার গন্ধ বেরোচ্ছে, পাগড়ির গাছ ছিল মানে তুই বুঝতে পারত না, খুলে বড়ি এসছে মারা, কি বলিস কি সারা কটা কাপড় খুললে বেরে কাপড়ের ডজন নিয়েছে বাবা, এই আমদানি সর্বনাশ, তোলায় দেয় সব আমদানি বাবা, এ কি সব নেড়া মাল নেড়া, আমি জানি এই চিটিং মাছাতে বিশ্বাস নেই। এই এই কোথা তুমি চিটিং মাছি করেছো আগে বলো, বাইরের লোক চিটিং মাছ বলতে মেনে নিচ্ছি, ঘরের বউ তুইও চিটিং মাছ বলতিস। দিদি গো ১৬ বছর বিয়ে হয়েছে, একদিনও একটা শাড়ি কিনে দেয়নি, যা পয়সা ইনকাম করে শুধু মদ আর গাঁজা খায়, সে আজকের আমদানি জামদানি নিয়েছে, ব্যাপারটা কি আমার? এই ১৬ বছর আগে এই সুযোগটাই আসলো নাকি? কি বলিস শোন, কাজের কোথায় কি তোর বোন তো বড় হয়েছে বাবা, সে খবর তোমার কি যা আছে? এবছর তোর বিয়ে দিতে হবে নাকি? তোমার চিন্তা পড়েছো? হ্যাঁ তুমি চিন্তা করেছো? হ্যাঁ ওর বিয়ে দিতে হবে, আমি একটা ছেলে দেখেছি। আমার বোন পড়াশোনা করছে বলে নাকি ছেলে পড়াশোনা করে চাকরি করবে নাকি? রে মেয়ে ছেলে বিয়ে হবে, নেতা খেলতে হবে, আর কোনো দরকার নেই ওই বোন থাক। কিন্তু আমার বোনটা রাজি হবে? তাই রাজি হবে না মানে ছেলে রকেট ও সর্বনাশ, ছেলে নাকি রকেট আর দেব ফেলছে, তুমি আয়কে তুলনা করতো তার কোটি কোটি টাকা, তার কারণে নাকি হেলিকপ্টার নাকি পড়ে আছে ওই তুলসী ঘাটের মোড়ে সাইকেল দিয়ে বলে ফুটো হয়ে গেলে সাতটি পায় না বলে পড়ে আছে। কোন চিটিং বাদ বুঝেছে আর এই চিটিং বাদ বুঝেছে আমার বিশ্বাস হয় না। ওটা দরকারি তোর বোন রেডি করে আজকের বিয়ে হবে, আমার কথা শেষ কথা ঠিক আছে? আর নাহলে মুকু জানিস তো বাবা, তোমরা ভেঙে দেবো, আমি চলে যাচ্ছি বরান্তি, চারটে পর্যন্ত রেডি থাকি। এক্ষুনি আমার বোনের বোঝাই, কারণ দেরি হয়ে যাচ্ছে, না তো আমার মেরে আজকের ছেলে ফেলবে। আর শূন্য শূন্য আজকে কেন মন করে গুন কথা যেন গান হয়ে যায়, শূন্য শূন্য আজকে মন করে গুন কথা যেন গান হয়ে যায়, সাথী তোমাকে জড়াতে চাই, শূন্য শূন্য আছে কেন মন করে গুন কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়, কথা যেন গান হয়ে যায়।
লুটে উলুতে তোরা এসেছে বর এসেছে উলুতে উলুতে তোরা এসেছে বর এসেছে এসেছে রাজা রাজা নারীকে পৌঁছে মেলে দিল বাহার প্রজাপতি পাকনা মেলে দিল বাহার প্রজাপতি আজকে আনন্দ, আজকে আমার বিয়ে, জানি না বরটা কেমন দেখতে হবে। দিদি জামাইবাবুর কাছে থাকি, দিদি জামাইবাবু দেখে দিচ্ছে, কিন্তু আজকের এই আনন্দের দিনে আমার দিদি আমার কাছে নেই কেন? দিদি আরে বোন তুই ভয় পাচ্ছিস জানি, কারণ তো মেয়েদের জীবনে এই ভয়ের কারণটা প্রথমবারে আসে। তুই ভয় করিস না, তোর জামাইবাবু এক্ষুনি বর নিয়ে চলে আসবে। আর শোন না, তোর জামাইবাবু কথা দিয়েছে ছেলেটাই খুব সুন্দর দেখতে, জানিস তো? তুই দেখ এক্ষুনি বর নিয়ে চলে আসবে, তুই চিন্তা কর না। লক্ষ্মীটি আমার দিদি, আমার খুব ভয় করছে দিদি। ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি। যে কোন শালার মাইক ভাড়া করে নিয়েছি আমি নিজেই জানি না। তুলসী কাটা মনে সাবন যায় না মনে হচ্ছে, হাজার হাজার টাকা দেবো বলে সাউন্ডটা ভালো করবি। ঠিক আছে আমি দেখে আসি, কারণ আমার ভগ্নি প্রথমে তো বাবা। আমার বোনের বয়স হচ্ছে কি 17 বছর, আর ওই দেখো একটা 80 বছরের বুড়ো কোথা থেকে নিয়েছে। আমি জানি যাচ্ছি ঠিক মাছ, আমি এখন কি করব? তোমার লজ্জা সরম নি, ভয় থেকে বোর পায় ধরতো চো। তুই আমার মা, সারা জীবন আমি তোর মা বলে ডাকবো। আমি কি বলিস, ওই শালার কাছে 2 লাখ টাকা খেয়েছি, আর যেদিন তোর বোনের বিয়ে দিতে পেরেছি, ও আমার গিলে আর কিডনি খুলে মনে হয় নিমপিড়ি আশ্রমে দিয়ে আসবে। ভাই ভাই কি হলো, বাড়ির ভিতরে গোল টেবিল চলবে কেন? না না, ওই কি কত লোক খাবে, কত লোক কি পাতা টাতা হিসাব করছে। এই দেখো জিরো না জিরো না যাচ্ছি। এই যে এ কতদিন লাস্টিং করবে? এই ও শালা আজকে টপকে গেলি কালকে তোর বোনের ফের বেঁধো। এখন আমি বোনের বোঝাবো কি করে? ভালো করে বলে তাই রাজি হয়নি বিয়ের, আর তারপরে 80 বছরের বুড়ো আমার পাতা, তুই আমার পাতা। ও বাবা দিদি গো কি করা যায়, স্বামী চিটিং মাছ হোক আর চোর হোক, কারণ আমি তার বউ, ম্যানেজ আমার করে নিতে হবে। এবং বল দিদি শোন না, তোর বরটা দেখে আয় না, কারণ আমি দেখলাম তো খুব সুন্দর দেখতে জানিস তো। বেশ দিদি তাহলে আমি একবার এই কি হলো বলো, ফিট হয়ে গেল? বাবু ওই পুরো হনুমানের কোথায় যেত রে তুমি, কারেন্ট লেগে পড়ে যাবো, আমি ওর বিয়ে করতে পারবো না। কি বলিস, ওর কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। লোকে বলে তোমার চিটিংবাজ, তুমি আবার শুনে এরকম চিটিংবাজি করছো, কোথায় দু একটা পুরো ধরে দিচ্ছো, তাকে আমি বিয়ে করতে হবে। আমি কি বলিস, শোনা ও বেশি দিন বাঁচবে না, ও সারা কালকের মধ্যে পরিস্থিতি ফেপে দেবো। আমি বিয়ে করতে পারবো না, আমি পারবো না, তাহলে আমার কিডনি খুলে বিক্রি করে দেবে ও। আমি কি বলি শোনো, একার তো তুমি বিয়ে দিতে রাজি আছো তোমার, আমি কি বলি শোনো, ওই বুড়োর সঙ্গে আমার দিদির বিয়ে দাও, আর আমার সঙ্গে তুমি চলো। ভাই রে ভাই, তোমার শাড়ি তো উত্তম প্রস্থান নিয়ে এসছে, তোমার যখন একান্ত ভালোবাসাইয়া ফেলাইয়াছে, তুমি তোমার ছোট শালিকে নিয়ে সংসার করো, আর আমি তোমার এই কাগড়া ঢানার স্থানে চলে যাচ্ছি। বাবা তুমি ভগবান, আমার এই টোকা কানাস্তারের মতন আছে, এটি নিয়ে শালা চলে যাবে। বাবা তুমি চিঠি পাচ্ছ, যাই হোক শোনো, আবার আমি ওতে আবু নি, আমি তোর পার কাছে থাকবো। হ্যাঁ ঠিক আছে, পার কাছে থাকতে হবে, তোমার কলম থাকবি দাঁড়া। ও বাবা কি চিঠি হাতে পড়েছি, আমার সোনা মেনে নে, মেনে নেরম করেছি মেনে। বাবা কোথায় দে পুরো এসেছে, তার গলায় মালা দিতে হবে। তুই নে নে চ চ লেট করে নি চ, যাবো বুঝা সর্বনা চিঠি পাচ্ছ, বিশাল নি কোথায় বউ ওতে দেবে, বুঝে বলি
এসো না কারণ আমরা বাঙালি ঠিক আছে একবার লগ্ন ভ্রষ্ট হয়ে গেলে না পাঁচজন খারাপ বলবে বোন আমার তোর কাছে ক্ষমা চাইছি বাবা মেনে নে সোনা চ চ চ ন চ ন ন চিন্তা করে নি কাঁদে নি ন ন কাঁদে নি আয় ও মলি ফেলবে তো ভাই কাঁদে নি আয় আমি একটা চিটিং বাজে রাতে বাড়ি যা তুই এই বুড়ো রাতে বাড়ি কাটবে রাল আয় রে ভাই মেয়ে পছন্দ কুসুম আশা আচ্ছা চাকু না কি কিরিং যৌবন তা মালা বদন সারো কি বলি শুনো ওরা তো বিয়ে হয়ে গেল হ্যাঁ তা ওরা পাশে ঘর করুক আর একটা তো ঘর হ্যাঁ এই ঘর ওদের বৃন্দ মাদুর করে দাও আর আমাদের দুজনে এই ঘুটের মাথা তোলায় কর তাতে রাজি হবে হ্যাপি বার্থডে টু ইউ বাসার ঘরে বোয়া বেতে বলে হ্যাপি বার্থডে টু ইউ কেন তোমার কি ধর্ম কেলানে হচ্ছে দাদা তুমি হুমড়িকে চলে এলে কেন না না তোমার শালীর কবে জন্মদিন করে যাওয়া তো মনে নেই আমি না একটু অভিনন্দন জানাতে গেছি তা ঘাড় ধরে ফেলে দিতে হবে ওরাই গামছাতে ভুল স্বীকার করতে দি ভাই ও বাচ্চা মেয়ে মেনে নে সাইলেন্ট টু সাইলেন্ট টু সাইলেন্ট টু ফেচা একবার না শতবার দেখ কি বলি শোনো বোন কি খাবে হ্যাঁ সেটা ম্যানেজ করে দিয়েছো ঠিক আছে আমি বাড়ি বসে আছি আমার ঘুম পেল ঠিক আছে আরে শোন না কারণ তুই সারাদিন উপোস করে আছিস কিছু খাস নি শোনা আমার তোর খিদে লাগলে তুই অন্তত মাঝরাতে উঠে এই দইটা মাথা ধারে রেখে যাচ্ছি তুই খেয়ে নিস কিন্তু মনে করে যা আমার পিন্ডির খা খেয়ে দে যা বলে দিলি তো একটা বুড়ো এই পড়ে যাবে হুমড়ি খাবে বলে সরে যাও আমি বিছনাটা ঝাড়ছি আমি যখন যাব তখন তুমি যাবে আমার যাওয়ার আগে তুমি যদি যাও তো খুব মার মার হ্যালো আমায় কিছু বলছো এই দূর হয়ে যাও তুমি কি ভাবলে আমি তোমার সঙ্গে ফুলসজ্জা করবো নো নেভারে আমি 19 বছরের মেয়ে আর তুমি হচ্ছে 80 বছরের বুড়া ভাবুনি তোমার সঙ্গে আমি সংসার করব আমি এখন ঘুম পাচ্ছি ঘুমাবো কোনো রকম যদি ডিস্টার্ব করো তো তোমার আমি দূর করে ফেলে দেবো লাখ লাখ টাকা খরচ করে এই দোষা আমি যেখানে সেখানে থাকবো তুমি ঘরের ভিতর থাকবে আমি বুড়ো না সুন্দরী না এ সুযোগ আমি হাতছাড়া করব না 2 লাখ টাকা অনেক টাকা আরে দুষ্টু মনে মিষ্টি কথা কি করে বলি আর উতলাপেন তোমায় ছাড়া কি করে চলি তুমিও তো বলতে পারো তুমিও তো বলতে পারো হাতি ধরে একবার ও গো তুমি শুধু আমার তুমিও তো বলতে পারো তুমিও তো বলতে পারো হাতি ধরে একবার ও গো তুমি শুধু আমার ও গো তুমি শুধু আমার ও গো তুমি শুধু আমার আমি বুড়ো তোর বাপ ঠাকুর তা বুড়ো বাসর ঘরে আগুন ধরে তুমি
মনে হয়েছে টাকা কি সামগ্রীর মুখে পেয়েছ? বাসর করতে চান আমার আমফানে ঝড় বয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। দুই স্বামীতে একটু গল্প গাই করব, তোমার কজন ফ্যামিলি আমার কজন ফ্যামিলি একটু আলোচনা করব। না তুমি কোথায় থাকবে থাকো, আমি ঘর করতে যাচ্ছি, যা মামার বাড়িতে আবদার। না 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 বলো না, আর মৃত্যু ঘন্টা বাজবে দেখো না। না 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 বলো না, মৃত্যু ঘন্টা বাজবে দেখো না। এসেছি যখন ছাড়বো না, না 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 বলো না, মৃত্যু ঘন্টা বাজবে দেখো না। মৃত্যু ঘন্টা বাজবে দেখো না, মৃত্যু ঘন্টা বাজবে দেখো না। কেন বাবা পেটের ভেতর মর্মর চর্চা করতে চান? হ্যাঁ বড় শালি পোলট্রি মুরগির মাংস খেয়ে করেছিল, অনেক খেয়েছি মনে হয়, তাই মনে হয় ফুটপাট। দাঁড়া এই শুনছ, এই একটু ওঠো না গো, একটু বাথরুমে যাবো, ওঠো না। যেন সূর্পনখা রাক্ষসীর মতো ঘুমাচ্ছে, স্বামী লোকের একটু মায়া দয়া বলে কিছুই নেই। আমি এত রাতে কোথায় যাবো? এই তো বাবা বিপদের বন্ধু, একমাত্র তুই আমার উদ্ধার করতে পারিস। বাবা বাবা মাত্র তো পাঁচটা মিনিট দাঁড়া দাঁড়া, একটু পেটের ছেলে যে কথা শুনবে। পোলট্রির মাংস খেতে খেতে একটা হাড় গিলে ফেলেছি, আমার মনে হয় ওই হাড়টা আটকাচ্ছে। নামাজ শোনা, এই 65 বছর বয়সে আমি খুঁজতে খুঁজতে বার করবো, এখন আর একটা 65 বছর আমার বাঁচতে হবে। কেন বাবা এই বুড়ো বয়সে এই 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 তোর কষ্ট দিতে হলো তোর? মশাল তেলের সেন বেরুচ্ছে, আমার শালি প্রচুর মশাল তেল খায়। ওরে বাস, আমি যে জায়গা স্থান পাইনি সেই স্থানে তোর রেখে দেবো, আমার সঙ্গে তোর ব্যবহার। এত রাতে আমি কোথায় যাবো? ওই তো বড় শালি রক্ষা করা কাঁথা বিছিয়ে দিয়েছে, ওই কাঁথায় কাজ সেরে। তেজপাতা এলাদের সেন বাসুরাত্ম আমার আর হলো না, যেন মৃত্যু রাত হয়ে গেল, একটু নিদ্রা যাই। বাবা কি খিদে পা পেয়েছে, কি খাবো, এত রাত হয়ে গেছে। না না দিদি বলে গেছিল মাথার ধারে দইয়ের ভাঁড় আছে, ওই বুড়োকে একটুও দেব না, ওই দইয়ের ভাঁড়গুলো সব আমি খেয়ে নেব। আহ কি সুন্দর দইয়ের সেন্ট বাড়াচ্ছে। দিদি
দিতে ছুটে আয়। দেবন তুই এইভাবে বমি করছিস কেন, কি হয়েছে বল? দিদি আমি বলতে পারবো না দিদি। চলবো না, তোর কি হয়েছে বল, আমার খুনে বলবো না। আমার বলতে আমায় লজ্জা করে, বলবো কি রে দিদি? প্রথম রাতের একসাথে হয়ে গেছে বলবো আমি। ও সর্বনাশ, তোর প্রথম রাতে বমি করে ফেলেছি সেই বুড়ো কই? আগে বল। এই দিদি ওই যা ব্যবস্থা করে থাকো, মেরে হাতের সঙ্গে চামড়া ছিঁড়ে নেবো আগে। ও সর্বনাশ ওই দেখো, ও কিচ্ছু জানে না, আমার বোনটা বমি করে মরে। আর ওই দেখো গৌ নিতায়ের মতন ওপরের দিকে পা করে আজকের মেরে কি করে খাই। ভাবছি যেটা সেটা নেয়, আজকের ব্যবস্থা করে ছাড়বো। এই যদি বলিস শোন, কি তুই এক কুড়ি যাই যাবো কেটা? সে চিটিং মাছ আজকে আসুক, কোথায় মদকে শুয়ে আছে ঘুটের মাথার মতো ঠিক নেই। ওরও আজকের দোলে ছেড়ে দেবো, স্বামী বলে মানমুনি অনেক সহ্য করেছি, আসুক আজকে। এই যে কি মুঠি ধরে এখন আছে ঠিক নেই, শুনতে পাচ্ছ? দিদি গো দেখো হালটা দেখো, কি হয়েছে আর এদিকে রাজলীলা হচ্ছে সেটা তুমি জানো না? না বে হতে হতে তোমার শালি বমি করে মারে, আর ওই চৈতন্যর মতন পা উঁচু করে শুয়ে আছে। দিচ্ছি আজকে ছেড়ে, ভাইরা ভাই হবে, ভাইরা ভাই প্রথম রাত্রি বমি। হ্যাঁ এই তোর দাদার ভুল হচ্ছে মনে হয়, দাদার ভুল হচ্ছে মানে কি বমি করা করতে যে গো? এখন শোন না, কোন রিস খাবার টাবার মনে খেয়ে তার জন্য বমি হচ্ছে। এই বোন শোন, একটা কথা বলি শোন, ও আর কোনো বুঝতে পারে তো জামাই বাবু, তুই ব্যাপারটা খুলে বল দেখি। এই বলার দরকার নেই, তুই এই দইটা খেয়ে দেখ। আর ঠিক বলেছে আমার স্ত্রী, ঠিক বলে তুমি দইটা খেয়ে দেখো। ভালোবাসা ঘুরতে দেখো কি বলে গো। আর পুরো বলো কি ওর মনে জাগানো ভালোবাসা, জামাই বাবু বলবে কি আর ভাইরা চোরাই কাঁথা। কানাই হাল্লার গানের সুরে দিয়ে যায় শুধু বাণী, কানাই হাল্লার গানের সুরে দিয়ে যায় শুধু বাণী। নাচি গুনি ছিমু ক্ষমা করো তুমি, নাচি গুনি ছিমু ক্ষমা করো। হে দইটা তুই খা দে। কি আমি দইটা খেয়ে দেখতেছি, ব্যাপারটা কি? কারণ আমি তোনার কাছে ভুল স্বীকার করেছি। মদ খেয়ে আর গাঁদা খেয়ে শরীর পড়ে গেছে। তুমি তাহলে দইটা নিয়েছো মনে হয় পচা দই। ঠিক আছে আমি খেয়ে, এই না আমি তুলে দিচ্ছি খা। তুলছি খাটা তো দই এনে 300 টাকা কিলো নে। ও বাবা গো, ও হর ভাই, হ্যাঁ বাবা, এই কাপড় নুটি করে গালে ঢুকে দাও তো। না না ভালো জিনিস, ভালো জিনিস যদি সহ্য হবে না আমি জানি কি করবে। আরে ভাই কি কাশ্মীরি লঙ্কা নাই, থানা বড় বড় বড়। এই কি বলছেন? কি বয়স্ক মানুষ? হ্যাঁ হয়তো আমাদের ঠেকেছে, আমি তো বাংলাকে শুয়ে আজ তার কেটে গেছে, এরও ঠেকেছে সারা দেয় না। ও কি করবে, পায়খানা লেগে ধরো মালসা ছেড়ে। ও ভুল ওর নেই, ভুল আমাদের। কি বলিস? আরে ভাই তারা মাথা আনতি তুলছি ঘাটা থেকে, ফেঁপেতে ঝোল করবো লঙ্কা হলুদ ছাড়া। মৃত্যু গেলা গিলে আর যাবে চলো। এবং বলদি শোন না, কিছু মনে করিস না শোনা আমার, কারণ একবার শেখা সিঁদুর উঠে গেছে, শেখা পড়ে নিয়েছিস বোন আমার, তুই মেনে নে, আমি চলে যাচ্ছি, তোরা তাহলে ফিরে আ। মানবে কি না মানবে সেটা আমি দেখবো। ওগো আমায় কিছু বলছো? হ্যাঁ আমি তোমাকে বলছি, বলো। আমি না বুঝে না জেনে আমি বড় অন্যায় করে ফেলেছি, তা আমি বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও। না
তোমাদের মতো মেয়ে ছেলে ক্ষমার অযোগ্য তোমরা। ওগো আমি যে বয়সে অল্প বয়স, আমি কিছু না জেনে কিছু ভুল করেছি, আমি তোমাকে পায়ে ধরে বলছি আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার জীবনে যারা এসেছিল আমার সম্পত্তি লোভে, কেউ আমার একটু ভালোবাসতে আসেনি, আমি কি করে বিশ্বাস করব তুমি আমার চিরজীবনের মতো ভালোবাসবে? ওগো আমি আজ থেকে তোমার কথা দিলাম, আমি তোমার হাত ধরছি, আমি হাত ছাড়ব না। সত্যি বলছো? সত্যি বলছি। তাই তোমার দেখে আমার কি মনে হয় জানো? কি মনে হচ্ছে বলো। কতদিন কতদিন দেখিনি তোমার, আজ তো ছায়া পড়ে যাচ্ছি, কতদিন কতদিন দেখিনি তোমার।